আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা আলী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণপ্রিয় মুসলিম ভতিমন্ডলি আজকের বিষয় হচ্ছে পবিত্র কাবার নামে শপথ করা কারণ আমাদের সমাজে এটা অত্যন্ত প্রসিদ্ধ একটি কথা যেমন মানুষ কোরআনের নামে শপথ করা না করা নিয়ে কথা বললাম তারপরেও এক প্রসিদ্ধ আছে যে কোরআন নিয়ে তারা স্পর্শ করে হলো তারা শপথ করে এটা একটা প্রসিদ্ধ জিনিস আবার অনেকে করে কি কাবার নামে শপথ করে তো আসলে কি কাবার নামে শপথ করা আর কোরআনের নামে শপথ করা এটা সমান কিনা আর বৈধ কিনা তো আমরা আগে জেনেছি যে কোরআন যেহেতু এটা আল্লাহর কালাম তথা আল্লাহর সিফত সেই জন্য সেটা দিয়ে শপথ করা বৈধ ছিল যেহেতু আল্লাহ আল্লাহবুল্লা আলমিনের নাম ছাড়া শপথ করার কোনো অনুমতি ইসলামে নেই আর আল্লা নব্বী বলছেন যে মান হিল্লা কাকাত কাফরা ও আশ্রাক অন্য পর্ণা আসছে ওয়া আশরাক সুনেন আবুদাউ তিন হাজার দুইশো একান্ন সিরিয়াল এবং যে কোনো কিছুর নামে শপথ করলো সে হয় কুফুরি করলো আর না হলে তাইলে বোঝা গেল গাই যেটাই হবে সেটার নামে শপথ হবে না তথা মাখলুকের নামে কি হবে না মখলুকের নামে শপথ হবে না তো তো না এবং সেটা আকিদা বিশ্বাসের সাথেও কিন্তু বিরাট বড় একটা তার সম্পর্ক আছে এই জন্য কোরআন দিয়ে শপথ করা যারা বলে যে বৈধ নয় তারা জেনে যদি এটা করে থাকেন তাহলে কিন্তু তারা সেটা আরেকটা আকিদার সম্পর্কে ইঙ্গিত দিচ্ছেন যে তারা আল্লাহ রব আলমিনের কোরআনকে কি মনে করেন মাহলুক মনে করেন এই এই ব্যাপারটা খুব সাবধানতার সাথে নিতে হবে কোরআন ধারা শপথ করা বৈধ সম্পূর্ণ বৈধ একশো একশো বৈধ আমাদের লোকজন যেটা পদ্ধতিগত ভুল করে অতিরঞ্জন করে যে তারা কোরআন ধরাকে একটা অপরিহার্য অংশ মনে করে এটা নিজস্ব অতিরঞ্জ অতিরিক্ত তাদের পক্ষ থেকে এটা এড কিন্তু কোরআনের নামে শপথ করা যে আমি আল্লাহর কোরআনের নামে শপথ করছি কোরআন দ্বারা শপথ করছি এটা সম্পূর্ণ বৈধ এখন কাবা এটা কি না সেটা কাবা তো আল্লাহর অংশ না কাবা মাখলুক আল্লাহর কাছে অনেক সম্মানই কিন্তু হাজি আসছে তদপেক্ষা একটা মুসলিম ব্যক্তির সম্মান আরো বেশি সেটা প্রাসঙ্গিকভাবে আসলো কিন্তু এখানে কথা যেটা চলছে কাবা মাখলুক কি মখলুক না যদি মাখলুক হয় তাহলে কাবার নামে শপথ হবে না জিবিল যেমন ফিরিস্তা অনেকে কিন্তু ফিরিস্তাদের নামে শপথ করাকে আহ আপনার একটা ইয়ে দিয়েলে তো ফিরিস্তা যদি মাখলুক হয়ে থাকেন তাহলে শপথ হবে না কাবা মাখলুক হয়ে থাকলে শপথ হবে না এইভাবে আরো যে কোনো জিনিস সবই মাখলুক আল্লাহ ছাড়া তাহলে এর নামে শপথ হবে না আমাদের লোকজন বলে যে কাবা ঘরে শপথ করছি না আর যেটা বলা হয় কাবা এটা বিভিন্ন শব্দে হাদিসের মধ্যেই আসছে সে সালিদদের ব্যবহারের মধ্যে প্রচুর পরিমাণে ব্যবহার হয়েছে এটা হলো তারা বলেছেন কাবার রবের নামে তাহলে হয়ে গেল কাবার রব মানে আমাদের রব যে তার মানে আল্লাহ আল্লাহর নামের শপথ যেহেতু বৈধ কাবার রবের নামের শপথ এটা অরব্বিল কাবা হিসাবে বলা হোক অথবা বাংলাতেই বলা হোক যে মানে আল্লাহ মানে কাবা ঘরের রব যিনি তার নামে শপথ করছি তাইলে এটা কি হবে তাহলে সম্পূর্ণভাবে বৈধ হবে কিন্তু শুধু কাবার নামে শপথ অথবা আল্লাহ আল্লাহরেশনের নামে শপথ অথবা আমাদের লোকজন আরো বিভিন্ন জায়গাকে তারা যেগুলোকে সম্মান দেয় সেগুলোর নামে শপথ যদি করে তাইলে সেটা বৈধ নয় সাথে প্রাসঙ্গিকভাবে আমরা এটা বলা প্রয়োজন মনে করছি যে আল্লাহ হবাহ আলমিন কিন্তু কোরআন কেমির মধ্যে বিভিন্ন জায়গায় সময়ের শপথ করেছেন রাত্রের শপথ করেছেন দিনের শপথ করেছেন আত্মার শপথ করেছেন আল্লাহ আকবর তাইলে ওসামসি ওদ হা এর মধ্যে তো একেবারে এগারোটা শপথ আল্লাহ আকবর সর এখানে কিন্তু সম্পূর্ণ এগারোটা শপথ আছে এগুলো সব মাখলুক এখানে এটা কিভাবে এটা হলো তিনি খালিদ এবং তার সাথে তো বিধিনিষেধের কোন সম্পর্ক নেই তিনি আমাদের উপর বিধিনিষেধ আরোপ করেন তার উপরে বিধিনিষেধ করবে না এবং তিনি আর কোন জিনিস সম্মানের হবে যে সেটার কারণে তিনি এটা দিয়ে করবেন ওটা করবেন না তার সম্মানের তো কোনো জিনিসই না অতএব তার সাথে ওই সম্পর্কই নাই ওই প্রশ্ন আমাদের সাথে এটা সম্পর্ক সেই জন্য আমরা কোনো কোন নামে যদি শপথ করি এখন আরেকটা প্রসঙ্গে এসে যাই প্রসঙ্গ আমরা তুলে ধরি কোন makhlukের নামে কেউ যদি শপথ করে তাহলে আল্লাহর নবীজি সাল্লাম বললেন যে কুফরি ও শিরকি এটা কোন পর্যায়ে এই ব্যাখ্যাতে এটা স্কলারদের শেষ সিদ্ধান্ত যেটা আসছে গবেষণামূলক সিদ্ধান্ত ওই বস্তুটা এবং এখানে আরেকটা জিনিস আমরা বলি কেন গায়রুল্লাহ নামে শপথ হবে না এটা হলো শপথ করা হয় যে জিনিসের নামে শপথ করা হয় ওইটাকে সম্মান করতে গিয়ে ওই বিষয়টাকে শক্তিশালী করতে গিয়ে তবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামে শপথ করবেন আল্লাহ হলো সম্মানী এখন অন্যের নামে যখন শপথ করছেন তাইলে আপনি ওই বস্তুটাকে ওই ব্যক্তিটাকে আল্লাহর সমমানের করে দেখছেন যে যদি আপনি দাবি নাও করেন এই জন্য আমাদের জন্য গায়রুল্লাহ নামে কি নেই শপথ করা বৈধ না শপথের কথা বুঝলেন তো ভালো করে যে গায়রুল্লাহ নামে শপথ করা অর্থ হলো আল্লাহর নামে শপথ করতে গেলে ওই শপথ এর বিষয়টাকে শক্তিশালী করতে গিয়ে যেমন আল্লাহর সম্মান আমরা সামনে রেখে এটা করি আপনি গায়রুল্লাহ নামে শপথ করলে ওই গায়রুল্লাহ কি কি করলেন ওই পরিমাণ সম্মান দিয়ে দিলেন যেটা ইসলাম চায় না সেজন্য এটা সেদিকে পর্যায়ে গড়া এবং কুফুরি শব্দ তার উপর প্রয়োগ হয়েছে এবার প্রশ্ন এটা কোন পর্যায়ে খুফুরি এবং কোন পর্যায়ে শ্রী এই জায়গায় এই কাজটা এই বিষয়টা কাজে লাগবে যে কে কতটুকু সম্মান দিয়ে এটা করেছে তখন ফতোয়া হলো কেউ যদি আল্লাহর সমমানের মনে করে ওই সম্মান যেভাবে আল্লাহকে দিয়ে শপথটাকে শক্তিশালী করছিলো ওইভাবে যদি সে শপথ করে তাহলে এটা হয়ে যাবে বড় শ্রী আল্লাহকে যেভাবে মানুষ সম্মান দিয়ে আল্লাহ হরব্লাহ আলেবিনের নামে কোনো জিনিস এর শপথ করতে যেভাবে শক্তিশালী হিসাবে মনে করে মনে প্রাণী মানুষ বিশ্বাস করে ওই বিশ্বাস নিয়ে সে যদি এটা শপথ করে গাইলার নামে যেমন কাবার নামে হোক অথবা যে কোনো জিনিসের নামে হোক তার কাছে এটা খুব সম্মানের জিনিস সেটা করলো তাহলে বড় শিরিক হয়ে যাবে আর যদি ওইটাকে ওইটার জায়গায় রেখে বা ওইটাকে সম্মান দিল ঠিক কিন্তু এটাকে আল্লাহর সম্মানে মনে করলো না তাহলে পরে এটা এরপরেও কি হবে এটা শিরিক হবে কিন্তু এটা থাকবে ছোট শিরিক এটা হলো আলিমদের গবেষণা সত্যিকার অর্থে যারা বিজ্ঞ প্রাগ আলেম ওনাদের গবেষণারও প্রয়োজন আছে যদি সেটা আমরা সাথে না নেই তাহলে আমাদের সব ফতোহা হয়ে যাবে ক্লিয়ার কাট এমন ভাবে যে এক শব্দে যেটা হয়তো কোরআন হয়তো কেন আসলে না সেই জন্যই বিশেষজ্ঞ আলেম ছাড়া কোরআন সন্ন্যার কোন শব্দের কি মর্ম কি তথ্য তার কি গভীরতা কোন সময় তার কি প্রয়োগ কোন সময় তার ভয়াবহতা কতটুকু এটা কিন্তু সবাই বুঝবে না এমত অবস্থায় ফতোহার বিষয়টা সবচেয়ে জটিল এই জন্যই যে ফতোহার বিষয় ইসলাম এইভাবে জটিল করে রেখেছে যাতে করে মানুষ বিশেষজ্ঞ বিশেষজ্ঞতা অর্জন করতে গিয়ে প্রতিযোগিতায় প্রবৃত্ত হন এবং এই সুখ্যাতিপূর্ণ জ্ঞানের আসল সেই আপনার তথ্য উদ্ঘাটন করার জন্য তারা প্রবৃত্ত হন তারা এটার জন্য মেহনত করেন এবং এর মাধ্যমে আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়িয়ে দেন আর আমরা সেখান থেকে ওইভাবে যখন এলিমটা নিব তখন আল্লাহ পাক আমাদেরকেও সঠিক এলিম দানে ধন্য করবেন এটাই সবচেয়ে বড় কথা সেই সাথে আমি বলবো আমাদেরও মর্যাদা বাড়বে যেহেতু আমরা গভীর জ্ঞানের জন্য আল্লাহ আল্লাহ রসুল যে সমস্ত আলিমদের হাওয়ালা করেছেন যে যেই বিষয়ে আমরা সঠিকভাবে বুঝি না সেখানে আল্লাহ বিশ্বাস জীবিত থাকলে তো ওনার কথা ছিল আর না হলে কোরআন শুনায় সুস্পষ্ট আরেকটা বক্তব্য থাকলে তো সেটা এছাড়া বড় বড় বিজ্ঞ আলিমদের কাছ থেকে সেটা নেওয়া অতএব এটা আল্লাহ আল্লাহ রসুল সাহেবের নির্দেশ মানা আল্লাহ আল্লাহ রসুল সাহেবের নির্দেশ মানার মধ্যেই তো আমাদের জীবনের কি সার্থকতা এবং সেই সাথে আমরা সঠিক জিনিস পাওয়ারও কি পেলাম একটা অবশ্যই সূত্র পেয়ে গেলাম এবং এর মধ্যে মুসলিমের আরেকটা পজিটিভ দিক হবে বা আরেকটা প্লাস পয়েন্ট হবে যেটা মুসলিম মুসলিমতে মুসলিমের মধ্যে ঐক্যবদ্ধতার একটা পয়েন্ট তৈরি হবে বুঝ আসল কোনটা সেটা খুঁজতে গেলে কিন্তু কাছাকাছি হবে সবাই সিদ্ধান্ত আমাদের অনেকটা কাছাকাছি আসবে এবং মতানক্য কমে আসবে আর যদি সবাই যার যার বুঝতে অনুযায়ী সিদ্ধান্ত নেই একটাতে হলো শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী ভুল করলাম আমি সঠিক সিদ্ধান্ত দিলেও এটা আগের আলোচনা হয়ে গেছে এটা কুফুরি এটা মারাত্মক ভুল সঠিকটা বললেও ভুল কারণ আপনি নীতিগতভাবে ভুল করেছেন আরেকটা হলো আমাদের অবস্থায় কি হবে সততা মতের বিভিন্নতা দেখা দিবে কারণ যার বুঝে যেটা আসবে সে সেটা সিদ্ধান্ত দিয়ে দিবে ইসলাম তো হোলি খেলার একটা পাত্রে পরিণত হওয়ার বিষয় নয় এখানে ভারতপক্ষে আমাদের প্রত্যেকের চেষ্টা করা দরকার যত বেশি চেষ্টা করা বিশুদ্ধ জিনিস উদ্ঘাটন করার আবার যত বেশি চেষ্টা করা মুসলিম মুম্মার মধ্যে অক্ষ সৃষ্টি করার আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝে দমন করে আমল করার তফিক দান করেন আমি আলমিন ওসালাম আলিক